নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনের ন্যায় আজও কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি কিন্তু ক্লাস 9-এর জন্য ক্যামেরার পিছনে থেকে কিভাবে তোমাদের কবিতাটাকে বোঝানো যায় সেই চেষ্টাটা করছি। কেন বন্ধু, আমার হাতের লেখাটা খুবই খারাপ, আমি অনেকবার কিন্তু তোমাদের কাছে তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছি। ফলে বোর্ড ওয়ার্কে দেখা যাচ্ছে হাতের লেখাটা খারাপ হওয়ার জন্য তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে বা টাইমটা ইনভেস্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যেটা ভাবলাম যে বোর্ড ওয়ার্ক না করে যদি তোমাদের ঠিকঠাকভাবে যদি ব্যাপারটাকে একটু বুঝিয়ে দেওয়া যাচ্ছে তাহলে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু সেটা সুবিধা হবে। ক্যামেরাতে দেখো, অন ক্যামেরাতে আকাশে ছাত্রীরা তোমার যে টেক্সটটা সেই টেক্সটের লাইনগুলো যদি তোমাদের সামনে থাকে তাহলে তোমরা আমি যখন লাইন বাই লাইন যেটা বোঝাবো তাহলে কিন্তু তোমাদের পক্ষে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো তোমাদের ক্লাস 9-এ যেটা পাঠ্য আকাশে ছাত্রী দ্বারা জীবনানন্দ দাশের লেখা, এই জীবনানন্দ দাশ সম্পর্কে অনেক তথ্য জানার আছে। আমি যখন সাহিত্যের ইতিহাস যখন পড়াবো তখন সব তোমরা সেই তথ্যটা জানবে। ক্লাস 9-এর জন্য সাহিত্যের ইতিহাস যদিও দরকার নেই বা কবি পরিচিতি দরকার নেই, তবু জীবনানন্দ দাশকে আমরা জানি যে প্রকৃতি প্রেমিক কবি বলা হয়, বোধাক্রান্ত কবি যিনি। জীবনানন্দের কাব্যের যে প্রধান বৈশিষ্ট্যগুলো, তার কাব্যের মধ্যে ইতিহাস চেতনা, অন্ধকার চেতনা, সময় চেতনা, মৃত্যু চেতনা, এইসব জিনিসগুলো কিন্তু তার কাব্যের মধ্যে কিন্তু আমরা বারবার ঘুরে ফিরে দেখেছি। আসলে কবি তার বাংলা মানে জন্মভূমি বাংলাদেশকে এতটাই ভালোবাসতেন, বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে তিনি এতটাই মুগ্ধ ছিলেন যে পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু যাওয়ার ইচ্ছাটা কিন্তু হয়নি। এই জন্য রূপসী বাংলা কাব্যগ্রন্থে তিনি পরিষ্কারভাবে বলছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না, তোমাদের যেখানে সাথ চলে যাও আমি রয়ে যাব এই বাংলায়। অর্থাৎ নিজের দেশের প্রতি, নিজের দেশের প্রকৃতির প্রতি কতটা ভালোবাসা থাকলে এই কথাটা বলা সম্ভব, এটাই কিন্তু তার প্রমাণ। দেখুন আকাশ ছাত্রীদের কবিতার যে উৎস কবিতাটা যদি আমরা দেখি তাহলে উৎস কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থ। রূপসী বাংলা কাব্যগ্রন্থ যে 5 নম্বর কবিতা, নাম্বার 5 কবিতা হচ্ছে আকাশে কিন্তু ছাত্রী দ্বারা। দেখো এই যে আকাশ ছাত্রীর কবিতা যদি গঠনটা দেখি তাহলে দেখো বন্ধু এই গঠনটা কিন্তু সনেট ধর্মী, ঠিক আছে, একবারে পুরো সনেট ধর্মী গঠনে কিন্তু লেখা। অর্থাৎ সনেটে আমরা জানি যে সনেটে প্রথমে 8টা লাইন থাকে অষ্টক বলা হয়, তারপরে 6টা লাইন থাকে ষষ্ঠক বলা হয়, বা 8টাকে আবার 4-4 বা ষষ্ঠককে আবার 3-3 ভাগ করা যায়। প্রথমে 8 লাইনে কবি একটা ভাবকে কিন্তু তুলে ধরেন, পরবর্তী 6 লাইনে কিন্তু তার ক্যালকুলেশন কিন্তু কিন্তু তিনি টেনে দেন। এই যে সনেটের বৈশিষ্ট্য, ফলে সেই সনেটের বৈশিষ্ট্য অর্থাৎ 14 লাইনে 14 মাত্রার কিন্তু এই সনেটটা কিন্তু লেখা। এবং সনেটের মিলটাও আমরা দেখেছি, বিভিন্ন ধরনের মিল আছে। দেখো এখানটা দেখো ক, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে দেখো একবারে পুরো 4 নম্বর লাইনের মিল, বা সেকেন্ড লাইনের সঙ্গে তোমরা দেখো যে মানে এই যে আমরা যেমন অন্তানুপ্রাস অলঙ্কার দেখেছি প্রত্যেকটা লাইনের শেষ বর্ণের সঙ্গে শেষ বর্ণের সনেট সনেটে কিন্তু এরকম থাকে না। দেখো এখানে প্রথম লাইনের সঙ্গে দেখা করে পুরো 4th নম্বর লাইনে কিন্তু মিলটা কিন্তু রয়েছে, আবার 5 নম্বর লাইনে কিন্তু মিল রয়েছে। এই এই যে বিষয়টা, বা 2nd লাইনের সঙ্গে দেখো 3rd লাইনের মিল, আবার দেখো 6th লাইনের যে মিল, আবার 7th লাইনের মিল, অর্থাৎ এই মিলটা কিন্তু সনেটে কিন্তু এরকমভাবেই কিন্তু করা হয়ে থাকে। অর্থাৎ সনেটের প্রধান বৈশিষ্ট্য প্রথমে 8 লাইন, তারপরে 6 লাইন, এবং প্রত্যেকটা লাইনে 14টা করে মাত্রা, এবং টোটাল কবিতা হচ্ছে 14টা লাইন। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। ফলে আকাশ ছাত্রী দ্বারা কবিতাটা কিন্তু সেই সনেট ধর্মে একটা কবিতা, এটা বোঝা গেল। ফলে আমরা উৎসটা বুঝলাম, আমরা কোথার থেকে নিয়ে আসছি সেটা জানলাম, কবি জীবনানন্দ দাশের লেখা জানলাম, এবং জীবনানন্দ দাশের কাব্যের কিছু বৈশিষ্ট্য কিন্তু আমরা জানলাম, প্রকৃতি প্রেম তার প্রধান যে কথাটা। ফলে সেদিক থেকে কিন্তু আমরা আকাশে ছাত্রী দ্বারা কবিতাকে কিন্তু পড়বো। দেখো বন্ধু, প্রথমেই যে লাইনটা আছে যে আকাশে ছাত্রী দ্বারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, অর্থাৎ আকাশে যদি ছাত্রী দ্বারা, এই যে ছাত্রী দ্বারা আসলে কি, দেখো বন্ধু ছাত্রী দ্বারা কিন্তু এটা তোমার পুরাণ অনুসারে বলো বা ভূগোলে আমরা পড়েছি যে সপ্তর্ষি মণ্ডল, ঠিক আছে, সপ্তমায় 7 ঋষি, অর্থাৎ প্রাচীনকালে যে 7টা ঋষি, সেই 7টা ঋষির নাম অনুসারে কিন্তু সপ্তর্ষি মণ্ডল কথাটা আমরা ভূগোলে পড়েছি। সেই 7টা ঋষি কে কে বলো তো বন্ধু, যে ক্রত মানে ক্রতু, পুলহ, পুলস্থ, বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, মরিচ, এই 7টা ঋষিকে একত্রে বলা হচ্ছে কিন্তু সপ্তর্ষি, সপ্তঋষির সমাহার, সমান দিকু সমাসে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু পড়েছি। যখন আকাশে ছাত্রী তারা যখন উঠেছে ফুটে, দেখো বন্ধু তোমাদের যে পিকচারে যে ছবিটা দিয়েছে বইয়ের যে অন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে দেখো ছাত্রী তারা, সেখানে যদি জুড়ে দেওয়া হয় সপ্তর্ষি মণ্ডলে কিন্তু তৈরি হয়ে যাবে, ভূগোলের একটা কিন্তু পিকচার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। যখন সন্ধ্যার আকাশে ছাত্রী তারা যখন উঠেছে ফুটে, কারণ আমরা জানি সন্ধ্যা না হলে, রাত না হলে আকাশে তারা ফুটবে না, কারণ সূর্যের তেজে দিনের বেলায় কিন্তু তারাটা থাকে না, এই তারা কিন্তু সারাক্ষণই থাকে, কিন্তু দিনের বেলা থাকে, রাতের বেলা থাকে, দিনের বেলা থাকাটা কথাটা কিন্তু মিথ্যা, দিনের বেলাও থাকে রাতের বেলাও থাকে, আসলে দিনের বেলা সূর্যের তেজটা বেশি হওয়ার জন্য তারাকে কিন্তু আমরা দেখতে পাই না, এটা হচ্ছে অরিজিনাল সত্য। তাই আকাশে ছাত্রী তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, আমি মানে কি, আমি মনে হচ্ছে কবি, কবি কিন্তু এই ঘাসের উপর কিন্তু বসে থাকে, কবি এই ঘাসে বসে থাকেন মানে হচ্ছে, অর্থাৎ এই ঘাসে বসে কিন্তু তার সৌন্দর্যটাকে কিন্তু দেখেন।
সেই সৌন্দর্য দেখা মানে কি যে এই যে সৌন্দর্য অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য আকাশে সাতটি তারা ফুটে উঠলে সেই সৌন্দর্যটাকে কবি কিন্তু উপলব্ধি করেন। এই তারা মানে কিন্তু হচ্ছে নক্ষত্র, ঠিক আছে। অর্থাৎ রাতের আকাশে আমরা যে দেখি বিভিন্ন নক্ষত্র ছোট ছোট লাগে, অনেক দূরে থাকা বলে ছোট ছোট লাগে, আকাশ সাতটি যখন উঠেছে ফুটে অর্থাৎ যখন সন্ধ্যার আকাশ ওই তারাটা যখন দেখা যাচ্ছে তখন কবি এই ঘাসে অর্থাৎ কবি এক ধরন আমরা ধরে নিই একটা ফাঁকা মাঠে হচ্ছে বসে আছেন, সেই ফাঁকা মাঠে একটা ঘাসের উপর বসে আছেন, সেই ঘাসের উপর বসে ওই যে যে সাতটা তারা আকাশে উঠেছে তার সৌন্দর্যটাকে কিন্তু তিনি উপলব্ধি করেন। অর্থাৎ তোমরা বুঝতে নিজেরা ফিল করো গ্রাম এলাকায়, যদি আমার গ্রাম এলাকায় বাড়ি বন্ধু, আমরা তো ছোটবেলায় যখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, 2010 পর্যন্ত আমাদের বাড়িতে কারেন্টেই আসেনি, এমন একটা গ্রাম্য জায়গায় বাস নায়কপুর কালীবাড়ি উত্তরানপুর, আমরা কিন্তু এই গরমকালে একবার রাত হলে পরে সন্ধ্যার পরে কিন্তু প্রাইমারি স্কুল ফাঁকা মাঠে গিয়ে এই ঘাসের উপর কিন্তু বসে থাকতাম, কেউ গল্প বলতো শুনতাম, বিভিন্ন জন বিভিন্ন আলোচনা করতো এই প্রাকৃতিক সৌন্দর্য আকাশে সাতটি তারার সৌন্দর্য, একটা ঠান্ডা মনোরম বাতাস, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা উপলব্ধি করতে পারতাম। বা যে তোমার দুব্বা ঘাস যাকে বলা হচ্ছে সেই দুব্বা ঘাসের উপর কিন্তু আমরা শুয়ে পড়তাম, একটা অসাধারণ কিন্তু ফিল হতো। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউ ডুবে গেছে। এই কামরাঙা লাল মেঘ অর্থাৎ কামরাঙা বন্ধু সাধারণত সবুজ থেকে পেকে গেলে লাল হয় না, ঠিক হলুদ লালচে কালা হয়। লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউ ডুবে গেছে। দেখো বন্ধু, এই যে মৃত মনিয়া এক প্রকার পাখি, ছোট্ট পাখিকে মৃত মনিয়া বলা হয়। এই মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউ ডুবে গেছে। গঙ্গা সাগর আমরা জানি যে গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, গঙ্গা সাগরের মিলনস্থল যেটা বঙ্গোপসাগর গিয়ে বা গঙ্গাসাগর যেখানে গঙ্গাসাগরে মিলিত হয়েছে সেই জায়গাটায়, অর্থাৎ মনিয়া এই যে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, অর্থাৎ কামরাঙা লাল মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, মনিয়া পাখির মতো। কামরা দেখবে শীতযুক্ত পাঁচটা শীত থাকে এরকম, আমরা দেখবো স্কুলও দেখবো অনেকে কামরাঙা মাখা খায় স্কুল টিফিনের পরে, তোমরা সেটাও ফিল করতে পারো। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউ ডুবে গেছে, অর্থাৎ আমরা জানি মেঘ সচল চলতে চলতে দূরের দিকে তাকালে দেখবে আকাশটাকে মনে হয় যেন কোনো একটা জায়গায় কিন্তু ডুবে গেছে বা কোনো একটা জায়গায় কিন্তু মিশে গেছে, এমন একটা কিন্তু বিষয় কিন্তু আমরা ফিল করতে কিন্তু পারি। ঠিক তেমন কবি সেই জায়গাটাই বলতে পারছেন যে কামরাঙা লাল মেঘ ডুবে যাওয়া মানে কি, মেঘ ডুবে যাওয়া মানে পাখিটা মরে যাওয়া যা আর মেঘ ডুবে যাওয়া কিন্তু তাই, ডুবে গেলে তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু বন্ধু এখানটায় না আমি ঠিক এই তত্ত্বটাকে আমার ঠিক মনে হয় না, আমার মনে হয় যেন কবি অন্য একটা তত্ত্ব এখানটা আমাদের দেখা যায়। সেটা কি বলতো, এই যে মনিয়া না বলে মুনিয়া বলে কিন্তু একটা কন্যার কথা কিন্তু জীবনানন্দের দিনলিপিতে আমরা পড়েছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই মুনিয়া একটা মেয়ের নাম, ঠিক আছে। তোমাদের বিস্তারিত আমি তত্ত্বটা দিতে চাইছি না, নাইনের জন্যে তো যেটুকু না জানলেন জয়, যদিও একটা ক্লাস নাইনের সঙ্গে সঙ্গে SSC স্কুল সার্ভিস কমিশনও পাঠ্য, আর যেটা ক্লাস নাইনে পাঠ্য এমএতেও পাঠ্য হতে পারে, সেটা কোনো মিশনে গ্রাজুয়েশনও পাঠ্য হতে পারে, মানে যেটুকু তত্ত্বটা না জানলে নয়। দেখো একটা মনিয়া নয়, মনিয়া একটা মেয়ে, সেই মেয়েটার যদি গঙ্গাসাগরে ডুবে যাওয়া এটাকে আমি কিন্তু বলতে পারি যে কন্যা সন্তান বিসর্জন, যে যাদের সন্তান হতো না তাদের কি বলা হতো বলতো, যে আমাদের একটা সন্তান হলে মা গঙ্গা তোমাকে আমি সন্তানটা দেবো, অর্থাৎ গঙ্গাসাগরে যে সন্তান বিসর্জন, যে কুপ্রথাটা কিন্তু রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন, সেই কুপ্রথাটাকেও কিন্তু আমাদের যেন জীবনানন্দ দাশ বলতে চেয়েছেন যে গঙ্গাসাগরে ডুবে গেছে, অর্থাৎ ওই মনিয়া পাখি নয় মনিয়া মেয়েটাকে যেন গঙ্গাসাগরের জয়ে ডুবে ফেলার কথা কিন্তু এখানে বলা হয়েছে। ফলে পাখির থেকে কিন্তু মেয়েটার কথাটাই যেন বেশি গুরুত্ব, অর্থাৎ গ্রাম এলাকার সেই কুসংস্কারটাকে কিন্তু আমাদের জীবনানন্দ দাশ যেন তুলে ধরতে চেয়েছেন। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, আসিয়াছে মানে এসেছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। দেখো বন্ধু, গ্রাম বাংলায় যখন সন্ধ্যা নেমে আসে, গরুর পাল যখন বাড়ি ফিরে আসে, শান্ত মানে কি, গ্রাম বাংলায় তো অত গাড়ি ঘোড়া তেমন ভাবে কিছু চলে না, ওই হই হই চই চই রই রই এরকম তো বেশি চিৎকার চেঁচামেচি তো হয় না, তাই গ্রাম বাংলার যে সন্ধ্যাটা আছে সেটা কিন্তু চুপচাপই আসে, তাই শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এবার যে বাংলার তোমার নীল সন্ধ্যা মানে কি, বাংলা নীল অর্থাৎ নীল কালারের যে সন্ধ্যা মানে কি, নীল আসলে কিন্তু ভালোবাসার কিন্তু প্রতীক, এই জন্য হচ্ছে বাংলার সন্ধ্যাটাকে কবি নীলের সঙ্গে তুলনা করছেন। কৃষ্ণবতী কন্যা যেন এসেছে আকাশে, কৃষ্ণবতী কন্যা আমাদের দেখো মেয়েদের, কৃষ্ণবতী কন্যা আছে যে মেয়ের মাথায় প্রচুর কি চুল আছে, কন্যা যেন একাশে মানে যেন এসেছে আকাশে, অর্থাৎ অন্ধকার থেকে নেমে আসাটাকে কবি কন্যার চুলের সঙ্গে তুলনা করছে, অর্থাৎ চুলও কালো একটা মেয়েও কেশবতী কন্যা সেও কিন্তু তার চুলটা কালো, অর্থাৎ অন্ধকারটাকে কবি কেশবতী কন্যার মানে কন্যার চুলের সঙ্গে কিন্তু তুলনা করতে চাইছেন, অর্থাৎ সন্ধ্যাটাকে। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, অর্থাৎ অন্ধকারটা এমন যে অন্ধকার নেমে এলে চোখে মুখে আমাদের যেমন লেগে যায়, ঠিক তেমন একটা মেয়ে দেখবে যদি তোমার পাশ দিয়ে শ্যাম্পু করে উড়ে যাচ্ছে, চুল কোনো হাওয়াতে উড়ে এসে তোমার নাকে মুখে লেগে গেল, এমন যে অবস্থাটা ফিলিংসটা তৈরি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে তোমরা দেখবে, ঠিক তেমন সন্ধ্যাটা এমনভাবে মানে নেমে আসছে মনে যেন আমাদের নাকে মুখে যেন লেগে আসছে, তাই বলছে আমার চোখের পরে আমার মুখের পরে ভাসে।
পৃথিবীর কোনো পথ এ কন্নারে দেখেনি গো, দেখবে কেন? কারণ পৃথিবীতে তো এত, পৃথিবীর ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় এমনভাবে সন্ধ্যাটা নেমে আসে না, কারণ বিদেশে লাইটিংয়ে পরিপূর্ণ, সন্ধ্যা হওয়ার আগেই দেখবে শহরে লাইট ফাইট জ্বালিয়ে দেওয়া হয়, ফলে গ্রাম বাংলার যে এই যে সন্ধ্যার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা সাধারণত তারা কিন্তু ফিল করতে পারে না। ফলে পৃথিবীর এই কেশবতী কন্যা এই অন্ধকারটাকে কবি কন্যার সঙ্গে তুলনা করছেন, সন্ধ্যাটাকে তুলনা করছেন, পৃথিবীর অন্য কোনো দেশ দেখেনি বাংলাদেশ ছাড়া। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে ঝরে মানে জামে ঝরে অবিরত, অর্থাৎ দেখি নাই অত অজস্র চুলের চুমা, চুল মানে কি কেশবতীর চুল মানে কি, এখানে অন্ধকারটা সন্ধ্যা যে অন্ধকারটা চুমা, একজন মানে ঠোঁট দিয়ে আর একজনকে যদি টাচ করা হয় তাকে আর একটা ঠোঁটে তাকে চুম্বন বলা হয়। আসলে অন্ধকারটা যখন আমাদের সারা শরীরে রেগে যাচ্ছে তাকে বলা যে চুমা দিচ্ছে মনে হয়। হিজল গাছ একটা বড় মাপের গাছ, কাঁঠাল গাছ বড় মাপের গাছ, জাম গাছ বড় মাপের গাছ, যেটা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ দেখায় বন্ধু। কাঁঠাল যেমন বাংলাদেশের জাতি হয়, হিজল গাছ আমরা পটকা ফুটা দাম এই বাঁশের সরু বাঁশের কঞ্চি ডগাটা দিয়ে আগাটা দিকে, এখন তো সেই জিনিসগুলো উঠেই গেছে, সেই হিজল ফল দিয়ে আমরা বন্দুকের মতন বানিয়ে পটকা ফোটার দাম। সেই হিজল গাছ খুব বড় গাছে, এই অন্ধকারটা বড় বড় গাছ দিয়ে নেমে আসে বলে, তাদের টাচ করে নেমে আসে বলে যেন চুম্বন করতে করতে যেন নেমে আসছে। বলছে জানি নাই এত মানে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে, রূপসীর চুলের বিন্যাস। আজকাল দিনে হলো আমি হয়তো ভালো লরিয়াল শ্যাম্পু করেছে, হ্যাঁ, কিংবা ধরো আমি হতাম যে ক্লিনিক প্লাস লাগিয়েছে, কিংবা আমি হয়তো ভাবতাম ডাব লাগিয়েছে, কিংবা আমি হয়তো ভাবতাম হিমালয়ান লাগিয়েছে, হ্যাঁ, হেড অ্যান্ড শোল্ডার লাগিয়েছে, এরকম ভাবতাম। কিন্তু সেটা তো নয় বন্ধু, এটা কবিতা লেখা। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ রূপসীর চুলের বিন্যাস, রূপসী মানে কি অন্ধকারটাকে কবি মানে সন্ধ্যাটাকে কবি রূপসী বলছেন, কেশবতী কন্যা বলছেন, তার চুলের বিন্যাসে এতটা ঝরছে মানে কি, চুলের বিন্যাসে এই গন্ধটা ঝরছে কতটা মানে কি, এই গন্ধটা ঝরছে মানে আসলে যখন ওই সন্ধ্যার সময় অন্ধকার যখন নেমে আসছে সেই সময় কি হচ্ছে বলতো, বিভিন্ন পাকা ফলের গন্ধ, বিভিন্ন ফুল ফোটার গন্ধ এমনভাবে চারিদিকে সন্ধ্যার বাতাসে ছড়িয়ে যাচ্ছে, মনে হয় যেন কেশবতীর চুলের থেকে কোনো একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে কিন্তু আসছে। পৃথিবীর কোনো পথে দেখবে কেন, কারণ গ্রাম বাংলাতেই এই গাছপালা এই ফল এই ফুলের পরিমাণটা কিন্তু বেশি, অন্য জায়গায় কিন্তু এটা কিন্তু বেশি নয়, ফলে অন্য জায়গায় কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা দেখতে পাবে না, এই গন্ধটা কিন্তু তারা ফিল করতে পারবে না। আবার কি নরম ধানের গন্ধ, দেখবা ধানের কিন্তু একটা ফ্লেভার আছে, মাটির যেমন একটা ফ্লেভার আছে, সোদা গন্ধ, মাটির সোদা গন্ধ, নরম ধান পেকে গেলে একটা গন্ধ বেরোয় দেখবা। কলমির গ্রাম কলমি শাক, যেটা কলমি শাক গ্রাম এলাকায় প্রচুর পাওয়া যায়, সবুজ কালারের ছোটো ছোটো পুকুরের পাশ দেওয়া হয়, সেই কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, সর প্রকার মানে সর এক প্রকার কাঠি বলতে হোক, হাঁসের মতো এক প্রকার কাঠি, বা তোমার পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু গ্রাণ, সরপুটি মানে পুটির থেকে একটু বড় বড় সাইজের পুটি, যাকে চলাপুটি গ্রাম্য ভাষায় কিন্তু বলা হয়, একটা বড় সাইজের পুটি, মানে বাংলাদেশে বিশেষ করে এইসব চাঁদা সরপুটি মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপরে এই যে হাঁসের পালক বা পুকুরের জল কলমির ঘ্রাণ, এটা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আছে, তাদের মৃদু ঘ্রাণ। বা কিশোরী চাল দেওয়া ভিজে হাত, গ্রাম বাংলার মেয়েরা দেখবে তখন তো তোমার কল ছিল না, সাধারণত পুকুরে চাল টাল ধুতে যেত, ফলে এই চাল ধোয়ার পরে তাদের যে ভিজে হাত, হাত মানে হাতটা ভিজে যেত, শীত হাতখানা, শীত মানে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়া সেই হাতখানা, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, কিংবা একটা কিশোর যখন হেঁটে গেল মুথা ঘাসের উপর দিয়ে তার পায়ে কি দলা লেগে গেল, ফলে ঘাসটা কিন্তু কি ঘষে একবারে পুরো বসে পড়ে গেল। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা, আমরা জানি বট ফল কি পেকে গেলে লাল হয়ে যায়, যখন লাল হয়ে গাছের থেকে পড়ে নিচে ধপাস করে ফেটে যায়, ফেটে গেলে তার কি একটা যন্ত্রণা হয়। তো বলছে লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা, অর্থাৎ তারা পড়ে ফেটে গেছে তাই ব্যথিত, তাদের একটা গন্ধ আছে পাকা ফলের গন্ধ, এবং ক্লান্ত হয়ে গেছে পড়ে, তারা কিন্তু চুপচাপ কোনো প্রতিবাদ কিন্তু জানায় না। ভাবো কি অসাধারণ একটা পিকচার, এরকম পিকচার কিন্তু কোথাও তুমি দেখতে পাবে না। এরই মাঝে বাংলার প্রাণ, অর্থাৎ এইসব প্রাকৃতির সৌন্দর্যের মাঝেই কিন্তু গ্রাম বাংলাকে খুঁজে পাওয়া যাবে, বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে খুঁজে পাওয়া যাবে। কারণ আমরা জানি নদীমাতৃক কিন্তু বাংলাদেশ, বারবার বলছি বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে জীবনানন্দ এতটাই মুগ্ধ ছিলেন, বাংলা ছেড়ে পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু যাওয়ার স্বপ্ন কিন্তু তিনি দেখেননি, কেউ যেতে চাইলেও কিন্তু তিনি যেতে দিতে কিন্তু তিনি অন্তত যেতে চাননি, বলেছেন তুমি চলে যাও, তোমাদের যেখানে সাথ চলে যাও, আমি রয়ে যাবো এই বাংলার। অর্থাৎ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য জীবনদাসকে এমনভাবে মুগ্ধ করেছে, এমনভাবে আকৃষ্ট করেছে যে তিনি বাংলা ছাড়া অন্য কোনো জায়গার কিন্তু যাওয়ার স্বপ্ন কিন্তু দেখতে পারেনি। আকাশে সাতটি যখন উঠেছে ফুটেছে আমি পাইটের, অর্থাৎ আকাশে সাতটি তারা যখন ওঠে
তিনি ঘাসের বিছানায়, অর্থাৎ গ্রাম বাংলায় ফাঁকা মাঠে ঘাসের বিছানা, মানে ঘাস কি বিছানা পেতে রেখেছে না, গ্রাম বাংলার ফাঁকা মাঠে প্রচুর পরিমাণে ঘাস কিন্তু জন্মায়। এই প্রচুর পরিমাণে ঘাস জন্মানায় ঘাসের বিছানায় যখন বসে থাকছে, মানে একটা গদির মতন কিন্তু হচ্ছে বা শুয়ে থাকছে, একটা অসাধারণ কিন্তু তার নরম নরম লাগছে। দেখবা যে দেখবে আমরা বলাই গল্পে রবীন্দ্রনাথে পড়েছিলাম, পাহাড়ে যখন তিনি বলাই শুয়ে আছে, একটা কিলকিল করে হেসে উঠছে, সেই ঘাসে সুড়সুড়ি দিচ্ছে। অর্থাৎ কবি সেই ঘাসের বিছানায় যখন বসে থাকেন, আকাশে সাতটি তারার দিকে যখন তিনি তাকান, তখন গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য অটোমেটিক কিন্তু তার চোখের সামনে কিন্তু ধরা পড়ে বা কিন্তু ফুটে ওঠে। এই যে এইভাবে কবি দেখো গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্যকে আকাশে সাতটি তারা ওঠার পরেই কিন্তু তিনি ফিল করতে পারছেন, তার আগে কিন্তু ফিল করতে পারছেন না। তাহলে প্রথম আটটা লাইনে দেখো কবি একটা ভাবকে উপস্থাপন করেছেন, পরবর্তী ছটা লাইনে সেই ভাবটার কিন্তু তিনি সমাধান বা মূল্যায়ন কিন্তু করে দিয়েছেন। ফলে গঠনটা কি হচ্ছে বলতো বন্ধুরা, পুরো সনেট ধর্মী গঠন। আর গোটা কবিতাটা দেখো, গোটা কবিতাটার বিষয় যেটা দেখো, গোটা কবিতাটার বিষয় গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, তার যে নদী নালার বর্ণনা, গ্রাম বাংলার যে মানে হচ্ছে শুধু প্রকৃতি বা নদী নালা, ফুল ফল, গাছ, মানুষজন, এই সমস্ত কিছু মিলে যে আমার বাংলা যে স্বয়ং সম্পূর্ণা একটা কেশবতী কন্যা, যেটা কিন্তু পৃথিবীর কোনো দেশ দেখেনি, একমাত্র গ্রাম বাংলায় দেখেছে, তার অসাধারণ সৌন্দর্যকে কবি চোদ্দটা লাইনের মধ্যে কি মুনশিনে ফুটিয়ে তুললেন, এটা ভাবলে কিন্তু আমাদের অবাক করে। এই আকাশে সাতটি তারা এই নামটা কিন্তু কবি জীবনানন্দ দাশের দেয়া নয়, কারণ নাম দেখো একটা সনেটধর্মী কবিতা, সনেটধর্মী কবিতার নামকরণ করা সাধারণত যদি হয়ে থাকে, পশ্চিমবঙ্গ মন্ত্রশিক্ষা পর্ষদের মানে পর্ষদের দায়িত্বে আছেন তারা করেছেন, এর প্রথম লাইন অনুসারে করা হয়। এই যে আকাশে সাতটিটা দেখো কবিতার শুরু হচ্ছে আকাশে সাতটিটা যখন উঠেছে ফুটে, অর্থাৎ প্রথম লাইনের যে প্রথম তিনটে শব্দ সেখান থেকে নিয়ে কিন্তু নামকরণ করেছেন। নামকরণ কিন্তু জীবনানন্দ দাশের নয়, এটা মন্ত্রশিক্ষা সংকলনের যারা দায়িত্ব আছেন তারা কিন্তু নামকরণটা কিন্তু করেছেন। ফলে দেখো বন্ধু আজকের ক্লাসে আমরা আকাশে সাতটিটার কবিতার উৎস, গঠন এই তত্ত্বটা কিন্তু করলাম, তার সঙ্গে বিষয় সংক্ষেপ, তার সঙ্গে লাইন ধরে শব্দ ধরে ধরে বিস্তারিত আলোচনা কিন্তু করলাম। এটা ক্লাস নাইনের সঙ্গে সঙ্গে SSC-তেও কিন্তু স্কুল সার্ভিস কমিশনও কিন্তু পাঠ্য, বা যে কোনো সময় যে কোনো ক্লাসে কিন্তু এটা পাঠ্য কিন্তু হয়ে যেতে পারে। আশা করছি বন্ধুরা আজকের ক্লাসে আকাশে সাতটিটার কবিতাটা তোমাদের মতন করে অতীব সহজভাবে একবারে তত্ত্ব সমৃদ্ধ করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি বন্ধুরা তোমাদের বুঝতে খুবই সহজ হয়েছে বা সহজ হবে। তারপরে যদি মনে হয় যে কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।